রাইটটাও আপনাদের সাথে আলোচনা করব বিয়ে করলেন নায়িকা বিদ্যা সিনহা মিম প্রকাশে এলো ইতিমধ্যেই ছবি ওয়েল আজকের পুরো ভিডিওটিতে এ বিষয়টি নিয়েই আলোচনা করা হবে সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম মডেল এবং ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও বড় পর্দায়ও নাম রেখেছেন এই অভিনেত্রী একের পর এক কাজ করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি কিছুদিন আগেই নিজের বাগদানের কথা সকলের সাথে শেয়ার করে নিয়েছিলেন বিদ্যা সিনহা মিম তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে অবশেষে সাতপাকে বাধা পড়লেন ঢাকায় সিনেমার এ নায়িকা মঙ্গলবার 4 জানুয়ারি রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই জমকালো আয়োজনের বিয়ে পাত্রের নাম সনি পোদ্দার তিনি পেশায় একজন ব্যাংকার মিম ও সনির পরিচয় হয়েছিল 6 বছর পূর্বে কিন্তু দুজনের কেউই তা প্রকাশ্যে আনেননি এতটাই গোপনে তারা সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন পরিবারের সদস্যরা পর্যন্ত টের পায়নি বাগদানের সময় জানিয়েছিলেন সহসা বিয়ের ভাবনা নেই তবে শেষ পর্যন্ত পরিকল্পনায় পরিবর্তন এনে বিয়ে করেই নিলেন এ যুগল এদিকে মিম ও সনির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে মিম সেজেছেন লাল বেনারসি লেহেঙ্গায় আর সনির পরনে রয়েছে পাঞ্জাবি দুজনের মুখেই রয়েছে উজ্জ্বল হাসি সোমবার 3 জানুয়ারি রাতে মিমের পারিবারিক সূত্রে বিয়ের খবরটি নিশ্চিত করে মিমের বাবা জানিয়েছিলেন দুই পরিবারের সদস্য ও পাত্রপাত্রীর ঘনিষ্ঠ জনেরাই বিয়েতে উপস্থিত থাকছেন গত বছরের 10ই নভেম্বর বাগদান হয়েছিল মিম ও সনির হুট করেই আংটি বদল করে সবাইকে চমকে দেন নায়িকা এরপর বিভিন্ন গণমাধ্যমে নিজের প্রেমের উপাখ্যান বিস্তারিতভাবে তুলে ধরেন বিদ্যা সিনহা মিম তিনি জানান ফেসবুকে মজার ছলে সনি পোদ্দারের সঙ্গে আলাপ শুরু হয় তার এরপর সেটি প্রথমে বন্ধুত্ব তারপর ভালোবাসায় রূপ নেয় সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায় তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন তিনি অন্যদিকে মিম অভিনীত নতুন দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় এর মধ্যে পরাণ মুক্তি পাবে আগামী 14ই ফেব্রুয়ারি এবং দামাল মুক্তি পেতে পারে মার্চে এছাড়া সম্পন্ন করেছেন অন্তজাল নামের আরেকটি সিনেমার কাজ সো ভিউয়ার্স জেনে তো নিলেন বিয়ে করেছেন মিম আর সে ছবি ইতিমধ্যে প্রকাশে এসেছে আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস